আমার তো আপনার সাথে সংসার করতে হবে তাই না? এগুলা দিয়ে আমি সংসার করতে পারবো না। আমি তো মাফ চাই, ডাক্তারের কাছে গেলে তিনটা ওষুধ চারটা ড্রেস ধরা দিবে, শুধু শুধু টাকা নষ্ট বেহুদা। আমার কিছুই চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। হ্যাঁ বলো। আমি না আপনার কতদিন বসে অ্যাট লিস্ট একটা টুথপেস্ট তো বড় আনে নেই দিক আসেন কি হিসেব বলো তো, সকাল সকাল এগুলোর জন্য ঘন ঘন করতে ভালো লাগে কি নাই? এটার মধ্যে কিছু একটা বড় টুথপেস্ট নিয়ে আসতে পারলেন না আপনি? কি বলো নাই, দাও তুমি, আসে তো ভর্তি। এই যে আসে। আচ্ছা এটা নিলে আমারটা হলো, আপনারটা? আমারটা হয়ে যাবে, আমারটা হয়ে যাবে, হয়ে যাবে। তুমি করো না, দশ করো সমস্যা। কি ব্যাপার, পুরো বাড়িতে কারেন্ট আছে, রুমে কারেন্ট নেই। কি করো? কি করি, এরকম গরমের মধ্যে বসে আছেন কেন, কাঁদতেছেন কেন? আরে তুমি লাইট অফ করো না। কি আশ্চর্য, ঘুমাইতে আসছি, আমি লাইট ফ্যান অফ করবো কেন? সেটাতে আমার কোনো হাত নাই, আমি কিছু করতে পারবো না। আর কারো কিছু করার নাই, কিন্তু আমি আমার পকেট থেকে 1000 থেকে 1200 টাকা বেশি বিল দিতে পারবো না ইলেকট্রিসিটির জন্য। আপনি ঘুমান গরম, আমি তো গরমে ঘুমাইতে পারবো না, আমার তো ফ্যান লাগবে। কিন্তু হচ্ছে কেন, ওই সিস্টেম আছে তো তোমার হাত পাখা বাতাসে। আই চুপ, আপনি যে মোবাইলের চার্জটা শেষ করে বইটা পড়তেছেন টর্চ লাইট জ্বালিয়ে, যখন চার্জ দিবেন তখন কি টাকা আসবে না? তুমি বোকার মতো কথা বললা, আমি এই মোবাইল চার্জ আমরা অফিসে গিয়ে দিই, বাসায় কোনো বিদ্যুৎ খরচ নেই মোবাইলের জন্য। আপনি একটু অসুস্থ মেন্টালিটির মানুষ, আপনার সাথে থাকা তো দায়, আপনার সাথে থাকা যায় না। যান না, অন্য রুমে যান। আরে বারান্দায় আসুন না, বাতাস তো নাই তোমার কাছে। আর লাইট তোমার কোথায় বাড়ি শয়তানের বন্ধুকে করা যাবে না, শুনো না। জান জান কি হইছে? কি এগুলো গুড়া মাছ? তুমি যদি বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি রান্না করো কি যে টেস্ট হবে! এত টেস্ট হবে, নিজেটা নিজে রান্না করে খান, আমি এই পচা গুড়া মাছ ধরতে পারবো। আপনি এগুলো কি নিয়ে আসছেন? গুড়া আপনি কি মরাইটা শাক, দাগালা ফুলকপি, এই পচা পচা টমেটো গুলো কি নিয়ে আসছেন? এই মরাইটা শাক, এই দাগওয়ালা কপি আর এই পচা টমেটো, এগুলো তো আমরা রেস্টুরেন্টে খাই, এই যে লাঞ্চ ডিনারে খাই, বাজারটা কোথা থেকে যায়, পাইকারি দরে রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারি আমরা, বাসায় তো রান্না করে খেলে আপত্তি কোথায়? চলো বাসায় রান্না করে মজা করে খেয়ে ফেলি একসাথে দুজন মিলে। আরে মাছ এখন আমি কুটবো। হ্যাঁ তুমি একটু সুন্দর করে যদি একটু বেগুন আলু দিয়ে রান্না করো, একটু লবণটা বাড়ায় দাও, জিব্বা টেরি পাবে না, এটা পচা না ফ্রেশ, এটা ফ্রেশই মনে হবে। তো ফ্রেশ আপনি রান্না করেন, পারবো না, আমি এগুলো দিয়ে ভাতও খাবো না, আমি এগুলো গন্ধও নিতে পারবো না। জান তুমি এটা কি বলো, তুমি তো রান্না পারো, আমি কি রান্না পারি? রান্না পারলে কি আর বিবাহিত জীবন যাপন করতে পারতাম? তো যদি আপনার বিবাহিত জীবন পালন করার এত ইচ্ছা থাকে, ঘুরা মাছ আর পচা শাক কেউ নিয়ে আসে। হাই হাই, এটা 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 তুমি এখানে এই রান্না করে নিয়ে এসছো কেন? ছি, এটা নোংরা। আরে নোংরা কি, এটা তো আমার ইমোশন, আমি ছোটবেলায় আমার সবচেয়ে প্রিয় গেঞ্জি জন্মদিন উপহার পাইছিলাম। আপনি কি পাগল? হ্যাঁ আপনার কাছে আপনি আমার সাথে চলেন, আমি আপনার নিয়ে
হসপিটালে যাই ডক্টর দেখাই কারণ আপনি 15 বছর আগের গেঞ্জি এই পচা গুড়া মাছ এই পচা সবজি নিয়ে আসবেন আমার তো আপনার সাথে সংসার করতে হবে তাই না এগুলা দিয়ে আমি সংসার করতে পারবো না আমি তো মাপ চাই ডাক্তারের কাছে গেলে তিনটা ওষুধ চারটা টেস্ট ধরায় দিবে শুধু শুধু টাকা নষ্ট বেহুদা আমার কিছুই চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে আমি তো পারবো পারবেন না আমি একটা কাজ করি জান আমি ইন্টারনেটে ইউটিউবে দেখে দেখে আমার মানসিক যে সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সেটা আমি করে ফেলতে পারবো ও তখন আপনার ইন্টারনেট শেষ হবে না না কোনো খরচই হবে না বাড়িওয়ালা সেলের ওয়াইফাই এই বারান্দা দাঁড়ালে আসে বিয়ের আগে তোমার সাথে যে ফোনে ইটিস পিটিস করতাম ওয়াইফাই কই থেকে আসতো আমি তো নেই নাই বাড়িওয়ালার সেলেরটা পাসওয়ার্ডই চেঞ্জ করো নাই বল দাও কি কি করতেছো কি করতেছো আরে আল্লাহ রে আমার ইমোশন শেষ আমার ইমোশন জান জান তুমি এটা খুচরা দেন আরে ভাই বাংতি নেই তাহলে রিক্সা চালা কি হবে বাংতি করে দিতেছি বাংতি আছে ভাই এই যে খুচরা পাইছি ভাই লন ভাড়া জান চলো যাই হ্যাঁ আহারে সারাদিন কিছু খাওয়া না ঠিক আছে এই না দুই টাকা দুই টাকা অন কেউ কারো দেয় স্যার দুই টাকা কোনো টাকা না আমি তো কারো দিতে গেলাম পাঁচ টাকা দিই ঠিক আছে ভাই আমি সারাদিন এক কাপ চা খাই নাই আমার চা খাওয়ার জন্য পাঁচ টাকা দাও দিচ্ছি আপনার অভিনয় ভালো লাগছে ভাই হ্যাঁ দাও আমার জায়গা থাকলে ভালো হইতো দাও আমি খয়রাত কেন করবো আমি তাকে দুই টাকা তো দিতেই গেলাম সে তো নিতে চাইলো না তিরিশটা দিন কষ্ট করে ৪০,০০০ টাকা বেতন পায় কোনো মতো সংসারটা চালাই রাত্রেবেলা ঘুমায় যায় টায়ার্ড হয়ে যায় তোমার সাথে কথা বলার সুযোগ পায় না ৩,০০০ টাকা দিয়ে শহরে মানুষ সংসার চালাইতেছে সেগুলো দুটো কোনো টাকা না আপনি ভিক্ষুকের কাছ থেকে ভিক্ষা নিবেন আমি ভিক্ষা নিনি সে আমার পারফরমেন্স দেখে অভিনয় দেখে আমার টাকাটা দিয়েছে গিফট দিয়েছে তো যাই আসলে দুনো বিশ্বাসের যোগাযোগ করেন দেখেন নাটকে নাই কি এবার কেডা